আসুন কবিরাজ মশাই, আসুন। মার মশাই, হাতটা একটু দেখি। মশাই, আপনি কি ইদানিং খুব বেশি পরিশ্রম করছিলেন? বয়স বাড়লে একটু বিশ্রাম নিতে হয়। সব কর্কবচা পুরনো হয়ে গেছে, তো মানসিক চাপ দেখছি খুব বৃদ্ধি পেয়েছে, তাই শরীরটা হঠাৎই বেসামাল হয়ে পড়েছে, হঠাৎ রক্তচাপটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন উপায়? শরীর ঠিক আছে, আসলে কদিন ঘুমটা একটু ব্যাঘাত হচ্ছে, তো একটু একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। আগে কবিরাজ মশাই কি বলেন সেটা শুনি। বিশ্রাম প্রয়োজন, কোনো কাজের চাপ যেন না পড়ে, আর মানসিক উত্তেজনা থাকলে দেহের পক্ষে হানিকর হবে, সেজন্য ওষুধ পথ্য আর সেবার যত্নের প্রয়োজন। আপনি কবিরাজ মশাইকে বলুন বাবা মশাই সেবা যত্নে কোনো ত্রুটি হবে না, আমি নিজে বাবা মশাইকে ওষুধপত্র খাওয়াবো, উনি যেন বাবা মশাইকে সারিয়ে তোলেন। মানুষকে সুস্থ করে তোলাই তো আমার কাজ মা, আমি সাধ্যমতো চেষ্টা করব, অত ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, আবারও বলছি, মানসিক উত্তেজনা বিপদ ডেকে আনতে পারে, একটু সাবধানে রাখবেন আর ওষুধগুলো ঠিক মতন খাওয়াবেন। বেশ, তাই হবে। রানী, শুনলে তো কবিরাজ মশার নির্দেশ, দেখো কবিরাজ মশার নির্দেশ যেন অক্ষরে অক্ষরে মানা হয়। বাবা মশাই, আপনি এখন উঠবেন না,